দ্বিতীয় হুগলি সেতুর উপরে আছি, হোম মিনিস্টার ফোন করেছে মনে হচ্ছে। আমি এখন জগৎবল্লভপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছি। এই গ্রামটাতেই উত্তম কুমারের ধন্নিমের সিংহভাগ শুটিং হয়েছিল। পরে কোনোদিন এটা নিয়ে আমি ভিডিও বানাবো। তো ওয়েলকাম বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। সামনে পুলিশে ধরছে, সেই জন্য অনেক লোক দাঁড়িয়ে পড়ছে পুলিশের ভয়ে। তো আজকে আমি কোথায় বেরিয়েছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তো আজকে আমি যাচ্ছি কলকাতায়। কলকাতা তো রোজই যাই, আজকে নতুনটা কি? তো অ্যাকচুয়ালি আমার লাইফে এই রাইড সংক্রান্ত যা কিছু জিনিস সেটা ক্যাপচার করতে গেলে আমার কাজটাকেও এর মধ্যে ইনক্লুডিং করতে হয়, কারণ আমার যে কাজটা আছে সেটা এই বাইক রাইড করেই সেটা হয়। তো অ্যাকচুয়ালি বলতে পারা যায় যে বাইক রাইডিং না করলে আমার কাজটি হবে না। ডিসক্লেমার আছেন, তেলের দাম বেড়ে যাওয়ার জন্য এবার থেকে আমার সার্ভিস চার্জ কিন্তু বেড়ে যাবে, তো কিছু করার নেই। আমার বন্ধু প্রসেনজিৎ, তার কলেজের একজন স্টাফ, ল্যাপটপের প্রবলেম হয়েছে, সেই ল্যাপটপের সলিউশন করবার জন্য কলকাতা থেকে ল্যাপটপের কতগুলো পার্টস নিয়ে আমি যাবো হচ্ছে প্রসেনজিতের কলেজে। তো প্রসেনজিৎ আমার লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, লোকেশন শেয়ার করলে আমি সেই লোকেশন ধরে চলে যাব। এর আগে কলকাতায় আমি বিভিন্ন জনের বাড়িতে গিয়ে অনেক কাজ করেছি, নতুনত্ব কিছু মনে হয়নি। বাট এবারে কিন্তু কলকাতায় গিয়ে একটা কলেজে গিয়ে কাজ করব, তো এটা অবশ্যই একটা নতুনত্বের একটা ব্যাপার আছে আমার কাছে। আর আমি কলকাতাতে শিফট হতে চাইছি, হয়তো বছর দুই তিনেকের মধ্যেই আমি কলকাতায় শিফট করব। কলকাতা শুধু না, কলকাতা বা হাওড়া যেখানে জায়গা পাবো সেখানেই শিফট করব। লকডাউনের পরে আমাদের গ্রামের দিকে কাজকর্ম একদম তলার নিচে এসে ঠেকেছে, যার জন্য খুব সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমিও চাইছি যে ধীরে ধীরে কলকাতাতে শিফট করব। কলকাতাতে কাজ করলে আমার যে কোনো জিনিসপত্রের কস্টিংও অনেকটা কমে যাবে, ফলে আমি কম খরচে অনেক ভালো সার্ভিস দিতে পারবো কলকাতায়। তো দেখা যাক ইন ফিউচার কী হয়। এরকম একটা কথা আছে না, কোনো একটা সিনেমায় ডায়লগে শুনেছিলাম, उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। हाई रोड का क्रॉस करे সাঁতরাগাছির এদিকটা ঢুকলেই শুরু হয়ে যায় জ্যাম, একদম সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত। ভাই এত জ্যাম আর নিতে পারছি না ভাই। দ্বিতীয় হুগলি সেতুর উপরে আছি, ভাই মনে হচ্ছে ফোনটা বাজছে। হ্যাঁ, হোম মিনিস্টার ফোন করেছে মনে হচ্ছে, একবার দেখতে হবে কে ফোন করলো। আচ্ছা, বাইকে বডির একটা ব্যালেন্সিংয়ের আগে একটা সমস্যা হচ্ছিল, সেটা সম্ভবত বন্ধ হয়ে গেছে। কালকে সারাদিন বাইক চালিয়েছি কিছু মনে হয়নি, আজকেও এতখানি চলে এলাম কিছু মনে হয়নি। অ্যাকচুয়ালি যে মনো সাসপেনশনটা ছিল, মনো সাসপেনশনের উপর দিকে একটা নাট আছে, সেই নাটটাকে বেশ করে টাইট দিয়ে দেওয়া হয়েছে। টাইট দেওয়ার পর থেকে ব্যালেন্সিংয়ের সমস্যাটা তো আর হচ্ছে না দেখতে পাচ্ছি, যাকে খরচ বেঁচে গেল। সার্ভিস সেন্টার এটার জন্য 3,000 টাকা খরচ করে কোনো সলিউশন হয়নি, সেখানে আমার এখানে প্রবলেমের সলিউশন হয়ে গেছে। তো চাঁদনির কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খিদিরপুরে প্রসেনের কলেজে যাব। প্রসেনজিতের দেওয়া লোকেশন অনুযায়ী এখন যাচ্ছি হচ্ছে সেন্ট টমাস ইঞ্জিনিয়ারিং কলেজ। গুগল আন্টি যেমন দেখাচ্ছে তেমন যাচ্ছি। গুগল আন্টি মাঝে মাঝে যা দেখায় না কলকাতায়, যা যা তার ওটা ঢুকিয়ে দিলে একদম কেস খেয়ে মরে যাবো একদম। যে ল্যাপটপটা সারানোর জন্য আমি যাচ্ছি, সেই ল্যাপটপটার অ্যাকচুয়ালি স্ক্রিন চেঞ্জ হবে, তো না দেখে অ্যাকচুয়ালি কথার উপর ভিত্তি করে একটা স্ক্রিন নিয়েছি। যদি না ম্যাচ করে স্ক্রিনটা, ভালো রকম কিন্তু হ্যারাসমেন্ট হতে পারে। আচ্ছা, সামাজ গায়া সেন্ট টমাস গার্লস স্কুল। হ্যাঁ 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 হ্যাঁ, বাইক 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 দেখছি। কলেজ সেন্ট সেন্ট টমাস স্কুল কলেজ। আচ্ছা, সোজা এগিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা, পিছনে বিল্ডিং, এখানেই অ্যাকচুয়ালি আজকে কাজ হবে।
তো আমি অলরেডি চলে এসেছি। আচ্ছা খুলেছিস যখন তো কমসে কম একটা ছবি তুলে রাখবি তুই, সেটা তো তোর ভুল হয়েছে বল না। আজকের ভিডিওতে আপনারা আমার কাজের সঙ্গে আমার রাইডিংয়ের যে সম্পর্কটা সেটা দেখলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। দেখা হচ্ছে পরে আরও একটা অন্য ভিডিওতে ততদিনের জন্য।